সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদের 13টি জায়গায় শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সেখানেও সকাল থেকে ছিল যথেষ্টই প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষার পর অবশেষে করোনার ভ্যাকসিন কিন্তু এদেশে এসে পৌঁছেছে। ভারতে ইতিমধ্যে 3 কোটি জনসাধারণকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন, অর্থাৎ প্রথম ফেজে ভারতের 3 কোটি জনসাধারণকে দেওয়া হবে, তারপরে সেকেন্ড ফেজে 30 কোটি জনসাধারণ। তার মধ্যে আজকে ফার্স্ট ফেজের যে করোনা ভ্যাকসিনের টিকাকরণ তা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালগুলোতে চলছে এই টিকাকরণ। আমি ইতিমধ্যে রয়েছি হচ্ছে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে, সেই হাসপাতালে টিকাকরণের পর্যায়ে শুরু হয়েছে এবং প্রথমভাবে এখানে শুরু হচ্ছে ভেরিফিকেশন করা হচ্ছে তাদের আইডেন্টি প্রুফ, মানে যারা ভ্যাকসিন দিতে আসছেন, তারপর তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিন দেওয়ার পর তাদেরকে আধ ঘন্টা অবজারভেশনে রাখা হচ্ছে। তাদের যদি কোনোভাবে শারীরিক কোনো গোলমাল হয় সেক্ষেত্রে ডাক্তারের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কোভিড থেকে খুব ভালো লাগছে যে এরকম আমরা ভ্যাকসিনটা নিতে পারলাম আর মানুষের পাশে পরিষেবা দিতে পারলাম আমরা। খুব আমাদের প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মন্টু মণ্ডল, আমি লন্ডন মিশনে কবির হসপিটালে। ভালো লাগছে, কতটা প্রতীক্ষা ছিলেন এই ভ্যাকসিন আসবে দেবেন, যেহেতু আপনারা করোনা হাসপাতালে কাজ করছেন, লড়াই করছেন। বহুত দিন ধরে অপেক্ষায় ছিলাম, ভ্যাকসিনটা পেলাম, বেশ ভালোই লাগছে, আনন্দের সঙ্গেই ভ্যাকসিনটা নিলাম। আপনার নাম? আনন্দ রবিদাস। কোথায় ভ্যাকসিন নিলেন আপনারা? জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতাল। আপনি তো আশাকর্মী। হ্যাঁ। আজকে আপনার ভ্যাকসিন নিয়ে কতটা কি বোধ করছেন, যে সুস্থতা বোধ করছেন বা আরো বেশি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন? মানে ঠিক আমি সুস্থ বোধই করছি, এমনি কোনো অসুবিধা নেই। যেমন ইঞ্জেকশন নিলে যেই রকম মনে হয় ওই রকমই মনে হচ্ছে। শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না? কিছু মনে হচ্ছে না। নাম? আমার নাম তৃষ্ণা সরকার। আপনি কোন জোনে রয়েছেন আশাকর্মী হিসেবে? তো জয়নপুর সাব সেন্টার বাহাদুরপুর ছিল। সেরকম কিছু হয়নি, আধ ঘন্টা অতিক্রম হয়ে গেল, সেরকম প্রবলেম নেই, খুব মোটামুটি ঠিকই আছে। এমনি ডক্টররা কী কী সতর্কতা দিল? ডাক্তাররা সতর্কতা দিল বলতে গেলে যেটা, যে আমরা আগে যেরকম দূরত্ব বজায় রাখতাম, মাস্ক পরতাম, স্যানিটাইজার করতাম হাতে, সেরকমই আগের মতোই করতে হবে। সেকেন্ড ভ্যাকসিন আবার 28 দিন পর হবে, তারপর মুক্ত। মানে এখন একটা দিল, আবার 28 দিন 28 দিন পর আর একটা দিবে মেসেজের মাধ্যমে। এই যে ভ্যাকসিন নিলেন, কেমন লাগছে? কেমন লাগছে বলতে খুব ভালো লাগছে, রাজ্য সরকারের খুব যথাযথ টাইমে আমাদেরকে ভ্যাকসিনটা পাঠিয়েছে, যেভাবে লড়াই করেছিল তার জন্য ধন্যবাদ রাজ্য সরকারকে। আপনার নাম? আমার নাম দেবটিসি শাহ, বাড়ি জিয়াগঞ্জ। কোথায় ভ্যাকসিন নিলেন? এখন বর্তমান এই জায়গায় দাঁড়িয়ে করোনার ভ্যাকসিনের জন্য যারা নিরাপদে রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্যকর্মী বা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা রয়েছেন বা কোভিড হাসপাতালে যারা কাজ করছেন, তাদেরকে প্রথমভাবে এই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং টিকাকরণ করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে আজকে প্রধানমন্ত্রীর ভাষণে যা উঠে এলো, প্রথম টিকাকরণের 28 দিন পরে দেওয়া হবে দ্বিতীয় টিকা এবং তার 14 দিন পর থেকে শরীরে করোনার রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা সৃষ্টি হবে শরীরে। তাহলে অর্থাৎ আজ ভ্যাকসিন দেওয়ার পর 28 দিনের পর যে ভ্যাকসিন, তা কিন্তু অনিবার্যভাবে দিতে হবে শরীরের মধ্যে। জিয়াগঞ্জ থেকে ক্যামেরায় অর্ঘ্য দত্তর সঙ্গে প্রবীণ, NTV WB।